বাংলাদেশে ফিরতে চেয়ে ভারতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান তসলিমা নাসরিন। ভারতে থাকাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তসলিমা নাসরিন, আর সেজন্য ইতিমধ্যে সরকারের একাধিক জায়গায় বার্তা পাঠিয়েছে বিতর্কিত এই লেখিকা। শুধু বিভিন্ন দফতরে বার্তা পাঠানোই নয়, টুইটারে তসলিমা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসছেন, আমাকে কি তার সঙ্গে দেখা করতে দেয়া হবে? অবশ্যই না। 24 বছর ধরে বাংলাদেশে প্রবেশ করতে পারছেন না তিনি, মৌলবাদীদের ক্রোধের শিকার হয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল। নানা দেশ ঘুরে কলকাতাতে এসেছিলেন তিনি কিছুদিন, কিন্তু কলকাতাতেও বেশি দিন থাকা হয়নি তার। তবে এখন তিনি কেন্দ্রীয় সরকারের পারমিটে নয়াদিল্লিতে অজ্ঞাত স্থানে বসবাস করছেন। তসলিমা বর্তমানে তার সুইডিশ পাসপোর্ট নিয়ে চলাফেরা করছেন। বাংলাদেশি পাসপোর্ট পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসে নবায়ন করেননি। তসলিমা বাংলাদেশে প্রবেশের অনুমতির পাশাপাশি তার কিছু ব্যক্তিগত সমস্যা সুরাহার জন্যই শেখ হাসিনার সঙ্গে কথা বলতে আগ্রহী। সংবাদ সম্মেলনের সূত্রে জানা গেছে, ঢাকার শান্তিনগরে তসলিমার একটি 2000 বর্গফুটের ফ্ল্যাট রয়েছে, সেটি তিনি বিক্রি করতে বা ভাড়া দিতে পারছেন না। তিনি দেশে না থাকার কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারছেন না তার বোনকে, আর তা দেওয়ার জন্য এবং পাওয়ার অফ অ্যাটর্নিতে বাংলাদেশের কোনো কূটনৈতিকের সই প্রয়োজন। কিন্তু বহু দেশে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করেও তিনি সফল হননি, আর তাই খোদ হাসিনার কাছেই থেকেই বিষয়টি সুরাহা চান তিনি। তার আশঙ্কা, 1 কোটি টাকার ও বেশি মূল্যের ওই ফ্ল্যাটটি বেদখল হয়ে যেতে পারে। এছাড়াও পিতা মাতা মারা যাওয়ার পর ময়মনসিংহে তাদের যে পৈতৃক সম্পত্তি রয়েছে তা দিয়েও তিনি কোনো আইনি সিদ্ধান্ত নিতে পারছেন না। অবশ্য তসলিমা টুইটারে লিখেছেন, প্রত্যেকে হাসিনাকে সমর্থনের কথা বলছে, কিন্তু কেউ তার সঙ্গে আমাকে দেখা করে দেওয়ার বিষয়ে আমার ব্যাপারে কোনো কথা বলছে না। তসলিমা আরও লিখেছেন, অশ্লীলতার অভিযোগে 1997 সালে শেখ হাসিনা আমার মেয়েবেলা বইটি নিষিদ্ধ করেছিল, কিন্তু আমি বইটি নিয়ে বহু পুরস্কার পেয়েছি। এবার কি তিনি নিষেধাজ্ঞা তুলে নেবেন? জানা গিয়েছে তসলিমা হাসিনাকে একটি চিঠি লিখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই চিঠিতে তিনি জানতে চাইবেন তার দোষ কি, তার আরজি এবার দেশে ফিরিয়ে দেয়া হোক তাকে, পাশাপাশি তার বইয়ের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আবেদন জানিয়েছেন।